পৌর নির্বাচনের আরো খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব রাজশাহী আরানি পৌরসভা ভোট কেন্দ্রে, সেখানে রয়েছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, অপলা, আসলে রাজশাহীর আরানি পৌরসভার মনোমোহনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছি আমি এখন। দুই দিন আগেও কিন্তু এখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহীদুজ্জামান শহীদ এবং বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের পর ধারণা করা হয়েছিল এখানে বেশ অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যে কারণে এখানে কিন্তু বিপুল সংখ্যক সংবাদকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন। কিন্তু দিন শেষে আমরা এখন দেখতে পাচ্ছি যে খুবই চমৎকার পরিবেশে, খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ এখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা ভোটার এবং তিনজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি, আওয়ামী লীগের, বিএনপির এবং বিদ্রোহী প্রার্থীর সঙ্গে। তারা বলেছেন যে না, খুব ভালো পরিবেশে ভোট হচ্ছে এবং কোনো অভিযোগ তাদের নাই, আমি তারা আমাদেরকে এটা জানিয়েছেন। এবং এই পর্যন্ত এখানে কিন্তু ভোটের যে পরিবেশ আমরা ভালো দেখেছি এবং এখানকার যিনি প্রিজাইডিং অফিসার মনসুর আলী, আমি তার সাথে একটু কথা বলবো যে এই এখন পর্যন্ত কী পরিমাণ ভোট কাস্ট হয়েছে, ভোটের কত পরিমাণ মানুষ আসতে পেরেছে ভোট দিতে। এই পর্যন্ত আমাদের 73% ভোট কাস্ট হয়েছে মোটামুটি। আমরা আশা করছি যে আমাদের যেটা ছিল সিংহবাট ভোটটা কাস্ট হয়েছে আর কি, এবং আমরা 4টা পর্যন্ত ভোটটা নিব এবং সংখ্যাটা আরও বাড়বে আমরা আশা রাখি। ইভিএমে ভোট হচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা? ইভিএমে সমস্যা বলতে অনেক সময় প্রার্থীরা যেহেতু এটা প্রথম, সমস্যার মধ্যে তারা বুঝে উঠতে পারছে না আসলে সে কী করবে, এবং ভোট দেওয়ার পর অনেকে খুব উচ্ছ্বাসিত যে অনেক চমৎকার সিস্টেম, এটাই সবচেয়ে ভালো পদ্ধতি ভোট নেওয়ার, এরকম মন্তব্য। কোনো সমস্যা হয়েছে কিনা, অপ্রীতিকর কোনো ঘটনা বা জাল ভোট? কোনো অপ্রীতিকর ঘটনা, জাল ভোট দেওয়ার কোনো প্রশ্নই নেই, যেখানে যার ভোটার আইডি, যার আঙ্গুলের ছাপ মিলছে সেই ভোট দিতে পারছেন, এখানে জাল ভোটের কোনো সুযোগ নেই। অনেকের ভোটার আইডি নিয়ে আসছে, যে ভোটার আইডি আছে তার ভোটার নাম্বার হয়নি, তারাও কিন্তু ভোট দিতে পারেনি। ধন্যবাদ। অপলা, শুনছিলেন যে আসলে এখানে আসলে 2165টি ভোট রয়েছে, এর মধ্যে কিন্তু অধিকাংশ ভোটই ইতিমধ্যে হয়ে গেছে। আমরা একটু কথা বলি ভোটারদের সাথে, কেমন পরিবেশ ছিল? সুন্দর পরিবেশ ছিল, কোনো বিশৃঙ্খলা না, কোনো বিশৃঙ্খলা নাই, সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। জানিয়ে রাখছি যে আমরা এর আগে রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভা ছিলাম, সেখানে সকালে যখন ভোট দিতে এসেছিলেন বিএনপির প্রার্থী, তিনি অভিযোগ করেছেন তাকে আওয়ামী লীগের সমর্থকরা তাকে ভোট দিতে দেয়নি এবং তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই কারণে তিনি কিন্তু ভোট বর্জন করেছেন। এছাড়া রাজশাহীর কাকনহাট পৌরসভায় আজকে নির্বাচন হচ্ছে, সেখানেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। অপলা জি, কুড়িগ্রামের খবর জানবো। নাগেশ্বরী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, জানাবেন বিস্তারিত পরিস্থিতি। অপলাশ, পরিস্থিতি বিস্তারিত জানাতে গেলে আমি বলবো সবচেয়ে ভালো এবং সুন্দর ভোট আমরা দেখেছি, সাংবাদিকদের চোখে আমরা যেটা দেখেছি এবং ভোটারদের উপস্থিতিও আমরা যথেষ্ট দেখেছি। আমি এই মুহূর্তে রয়েছি নাগেশ্বরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে প্রায় 2900 ভোট আছে সেখানে। সেখানে আমি প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু 2000 উপরে ভোট তাদের কাস্ট হয়েছে। তো এই মুহূর্তে এখানকার কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার যে রানিং যে মেয়র রয়েছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে জানবো এই মুহূর্তে তার কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ভোট আপনি কিরকম দেখেছেন। সালাম আলাইকুম, আমি 19টা কেন্দ্র ঘুরে এই কেরামতিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের এখানে এসেছি। 19টা কেন্দ্রেই ভোট খুব স্বচ্ছ হয়েছে, কিন্তু বিভিন্ন কেন্দ্র থেকে আমার কাছে ফোন আসতেছে যে সরকার দলীয় ছেলেপেলেরা প্রস্তুতি নিচ্ছে, ওরা নাকি কেন্দ্রে ঢুকে ভোট লুটপাট করবে। আমি টিউনের সঙ্গে কথা বলেছি যে আমরা প্রস্তুত আছি। সময় তো প্রায় শেষ আর আপনার তো 1 ঘন্টারও কম সময় আছে, এই সময় আপনি কি মনে করেন ভোট? তো আমি মনে করি এই সময়টা কাটলে আমি বলবো যে দেশবাসী যেন প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে, আমাদের এই গণতন্ত্র আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে, সে যেন সুস্থ থাকে। আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে এইরকম সুষ্ঠ, স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট করার জন্য। ধন্যবাদ সকলকে। অপল, আমরা জানছিলাম যে বর্তমান যে মেয়র ছিলেন জনাব আব্দুল গ্রামের এই নাগেশ্বরের এই ভোট কেন্দ্রে সুস্থ এবং স্বাভাবিক ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং তিনিও বর্তমান প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছিলেন এইভাবে যে ভোট এরকম সুস্থ ভোট করতে। অপলাই ছিল কুড়িগ্রাম থেকে। মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের খবর জানবো এবার, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু আক্তার করণ। করণ, অপ
ধন্যবাদ আপনাকে। আসলে সকাল থেকেই দ্বিতীয় ধাপের যে পৌর নির্বাচন কাঙ্গি পৌরসভায় সকাল 8টা থেকে ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি সকাল থেকে এখন ধরনের বড় কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই দুপুরের পরে 2:30 দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুইজন মেয়র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম এবং বিএনপির প্রার্থী আসাদুজ্জামান বাবলু, দুইজন ভোটের সুষ্ঠু পরিবেশ এবং এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তুলে কিন্তু ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আসলে তাদের অভিযুক্ত ছিল নৌকার প্রার্থী আহমেদ আলী, তিনি তার লোকজন বা সমর্থকরা তাদের ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন না এবং বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন এবং তাদের এজেন্টদের সকাল থেকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দেননি। সব মিলিয়ে কিন্তু তারা এইরকম অনেকগুলো অভিযোগ তুলে আজকে এই ভোট বর্জন করেন। সকাল থেকে সুস্থ পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই পৌরসভায় 20,000 ভোটার তারা আজকে ভোট দিচ্ছেন যে তাদের নগরপিতাকে নির্বাচিত করবেন। বিকাল 4টা পর্যন্ত কিন্তু চলবে এই ভোট গ্রহণ, এরপরেই আপনার গণনা শুরু হবে। এবং 9টা ওয়ার্ডে যে কাউন্সিলর প্রার্থী, 9টা ওয়ার্ডে 37 জন কাউন্সিলর প্রার্থী ভোট যুদ্ধ শুরু করেছেন এবং সেই সাথে কিন্তু আপনার 10 জন মহিলা কাউন্সিলরও রয়েছেন, তারা কিন্তু এই ভোটে অংশগ্রহণ করেছেন। এবং দ্বিতীয় ধাপের এই ভোট গ্রহণ সকাল থেকেই চলছে। এখন পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী যারা আছেন বা আনসার সদস্য, র্যাব, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স সব মিলিয়ে কিন্তু তারা কিন্তু কঠোর নজরদারি এবং টহল জোরদার করা রয়েছে। এবং 9 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন যারা 9টি ওয়ার্ডে বিভিন্ন স্ট্রাইকিং ফোর্সের সাথে দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে কিন্তু গাঙ্গিতে সকাল থেকে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে এখনও চলছে। এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার আমরা খবর পাইনি। সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে 2 জন মেয়র প্রার্থী তারা কিন্তু ভোটের থেকে সরে দাঁড়িয়েছেন এবং 5 জন মেয়র প্রার্থী এই দ্বিতীয় ধাপের নির্বাচনে আপনার ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো এই ছিল মেহেরপুরে আমার কাছ থেকে গাঙ্গি পৌরসভার সর্বশেষ তথ্য। অপলা, এবার নরসিংদীর খবর জানবো। মনোহরদী পৌরসভা নির্বাচনে সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। স্বপন, স্বপন অপলা, আপনি জানেন যে সারা বাংলাদেশের 7টি পৌরসভায় আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদীর পৌরসভা ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টায়, ভোট গ্রহণ শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। তা আমরা ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রগুলোতে দেখেছি, আমরা কিন্তু দেখেছি যে কেন্দ্রগুলোতে সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী পৌরসভার 9টি ওয়ার্ডে আমরা দেখতে পেরেছি 40টি বুথ কক্ষের শান্তি নিরাপত্তার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ হিসেবে পরিচিত করাতে কিন্তু তাদের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিছুক্ষণ আগেও আইনশৃঙ্খলা পরিস্থিতি এই মোবাইল টিমের মাধ্যমে কিন্তু 9টি ওয়ার্ডকে সম্পূর্ণ নিরাপত্তার জন্য কিন্তু মোবাইল টিম গঠন করা হয়েছে এবং এই মোবাইল টিমের অধীনে বিজিবি, র্যাব, পুলিশ এবং স্থানীয় যে আনসার বাহিনী রয়েছেন তারা কিন্তু নির্বাচন সহযোগিতা করছেন। আপনার আপনাকে জানিয়ে রাখতে চাই যে নরসিংদীর এই মনোহরদী পৌরসভাটি একটি দ্বিতীয় শ্রেণীর পৌরসভা এবং এই এই পৌরসভাতে 13,798টি ভোট রয়েছে। আমরা দেখতে পেরেছি যে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি সহ কিন্তু 4 জন প্রার্থী মেয়র পদে প্রতিযোগিতা করছেন। এছাড়া কিন্তু 6 জন নারী কাউন্সিলর এবং 29 জন সাধারণ সদস্য কিন্তু প্রতিযোগিতা করছেন। তা আমরা সকাল থেকে দেখেছি সুস্থ ও শান্তিপূর্ণ ভোট গণিত হবে। এক্ষেত্রে একটি বিষয় আসলে আমরা দেখতে পেরেছি যে যদি এই পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম এ বুথ হচ্ছে, যে কারণে কিন্তু যে ইভিএম এর যে ইয়ে রয়েছে সেগুলো কিন্তু আসলে নারী অথবা পুরুষ তারা ভোট দিচ্ছেন। ইভিএম পদ্ধতি হয় কিন্তু তাদেরকে যে কিছুটা বিলম্ব হচ্ছে। এরপরে কিন্তু সাধারণ ভোটারদের সাথে আমি কথা বলছি, তারা জানিয়েছে যে কোনো ধরনের কৌশল ছাড়া একদম শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই মনোনীত পৌরসভায়। এবং ইতিমধ্যে পৌর নির্বাচনের খবর জানছিলাম দেশের বিভিন্ন জায়গা থেকে, সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।